कार्टून टीवी। सीतापुर नामे একটা গ্রাম ছিল, যেখানে টাপু নামের একটা ছোট্ট ছেলে নিজের বুড়ি দাদির সঙ্গে থাকত। টাপুর শরীর ছিল একটু কমজোর, কিন্তু পড়াশোনাতে ও দারুণ ছিল আর সব সময় ক্লাসে ফার্স্ট হতো। আর সেই কারণে টাপুর ওপর ওর কিছু ক্লাসের বন্ধুরা সবসময় রেগে থাকত আর ওকে সবসময় বিরক্ত করত। কখনো ও টিফিন ফেলে দিত, কখনো ওর খাতা ছিঁড়ে দিত, আবার কখনো গ্রাউন্ডে খেলার সময় ওকে পেছন থেকে ধাক্কা মারত। এইসব ব্যাপারে টাপু খুব কষ্ট পেত আর কাঁদত। আর তারপর একদিন হঠাৎ, কাল থেকে আমি স্কুলে যাব না ঠাকুমা। আরে বাবা, কি হয়েছে, কেন কাঁদছো তুমি? আমাকে স্কুলে লালন আর ওর বন্ধুরা ভীষণ বিরক্ত করে, ওরা আমার খাবার ফেলে দেয়। আজ তো ওরা খুব বাড়াবাড়ি করেছে, ওরা আমাকে আজ মেরেছে। আমার সোনা, তুমি কেঁদো না, চুপ করো তুমি, আমি গিয়ে তোর টিচারের সাথে কথা বলবো। তারপর তো ওরা আমার আরো পেছনে লাগবে, আমি কেন এরকম? ঠাকুমা টাপুকে বোঝাবার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই বুঝতে চায় না। আর কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের অনেক ভেতরে পৌঁছে গেল আর সেখানে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে। এখানে আমি কোথায় চলে এলাম? এখানে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমার খুব খিদে পেয়ে গেছে, এবার তো অন্ধকারও হয়ে যাচ্ছে, এবার আমি কি করব? যে গাছের নিচে টাপু বসেছিল সেই গাছের ওপর একটা ভূত থাকত, যে টাপুকে কাঁদতে দেখছিল। ভূত বাচ্চাদের খুব পছন্দ করত। টাপুকে এইভাবে কাঁদতে দেখে ও গাছ থেকে সোজা নিচে নেমে টাপুর সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? তোমরা কি এখানে হারিয়ে গেছো? টাপু ভূতকে দেখে খুব ভয় পেয়ে গেল। টাপু ভয় পেয়েছে দেখে ভূতকে খাওয়ার জন্য একটা আপেল দিল, যেটা দেখে টাপুর ভয় একটু কমলো। তারপর টাপু ভূতকে সব কথা বলল। ওর কথা শুনে ভূতের মনে খুব কষ্ট হলো আর ভূতের চোখেও জল চলে এলো। তুমি চিন্তা করো না টাপু, আমি তোমার সাহায্য করব। কিভাবে? আমি তোমার সাথে যাব, কিন্তু তোমার ছাড়া অন্য কাউকে আমি দেখা দেব না। টাপু এই কথা শুনে ভীষণ খুশি হলো। আর তারপর টাপু আর ভূত জঙ্গল থেকে বাইরে এলো। ওখানে চারিদিকে গ্রামের লোকজন আর ঠাকুমা টাপুকে খুঁজছিল। আরে আমার ছোট নাতিটা গেল কোথায়? আমার বুকের কোল যে কোথায় হারিয়ে গেল? বাবা কোথায় গেলি তুই, ফিরে আয়। দাদি আমি এসে গেছি। সবাই যখন টাপুকে দেখলো স্বস্তির নিঃশ্বাস ফেললো আর নিজের নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে টাপু ঘুম থেকে উঠলো আর তৈরি হয়ে ভূতের সাথে স্কুলের দিকে চলতে শুরু করলো। যেই না টাপু স্কুলে এন্ট্রি করেছে, লালন ওকে পা এগিয়ে দিয়ে নিচে ফেলার চেষ্টা করলো, কিন্তু তখনই ভূত তাড়াতাড়ি টাপুকে ধরে ফেলল আর ওকে ধরে হাওয়ায় তুলে দিল। এইদিকে লালন আর ওর সব বন্ধুরা একেবারে অবাক হয়ে গেল। এটা কি করে করলে তুমি? ম্যাজিক করে। একে আজকে এত খুশি দেখাচ্ছে কেন? আমাদের এই ব্যাপারটার খোঁজ নিয়ে দেখতেই হবে। হ্যাঁ, তুই একেবারে ঠিক বলছিস ভাই, ই আজকে খুব বেশি খুশি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সব বাচ্চারা ক্লাসে এসে বসে পড়ল আর টাপুর দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে গেল। ভাবলো আজকে তো টাপু অন্য দিনের মতো একদম ভয় পায়নি আর মনও খারাপ করেনি, বরং অন্য দিনের চেয়েও কি খুশি দেখাচ্ছে। এর মধ্যে টিচার ক্লাসে ঢুকলেন আর সবার অ্যাটেন্ডেন্স নিতে লাগলেন। এরপর টাপুকে খুশি দেখে টিচার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বেটা টাপু, আজ তো তোমাকে খুব খুশি দেখাচ্ছে, এখনো তো তোমাকে টেস্টের মার্কস বলিনি। চলো বাচ্চারা, সবাই টাপুর জন্য হাততালি দাও, কারণ প্রত্যেকবারের মতো এবারেও টাপু সবচেয়ে বেশি মার্কস পেয়েছে।
সব বাচ্চারা টাপুর জন্য হাততালি দিল। এসব দেখে লাল্লান, গোলু, সোনি আর টিপু টাপুর উপর হিংসায় ফেটে যাচ্ছিল। আর তারপর সবাই মিলে ওকে বিরক্ত করার প্ল্যান বানালো। যেই না লাঞ্চ শুরু হয়েছে, টাপু নিজের টিফিন বক্স নিয়ে ক্লাসের বাইরে গেল। আর সেই সময় লাল্লান আর ওর বন্ধুরা টাপুকে ঘিরে দাঁড়ালো আর ওর টিফিন বক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। চল এবার নিজের টিফিনটা দে। আমি আমার টিফিন তোমায় কেন দেব? চলো জোকারের টিফিন নাও। আহ আহ, আরে আমার লেগেছে। এটা কি করে সম্ভব হতে পারে? ওর এত শক্তি কোথেকে এলো? টাপু লাল্লানের বন্ধুদেরও ভূতের সাহায্যে হাওয়াতে ওড়াতে শুরু করলো। তাই তোমাদের এরকমই শাস্তি পাওয়া উচিত। আরে ভাই, এবার থেকে তোকে আর বিরক্ত করব না, প্লিজ আমাদের নিচে নামিয়ে নে। আগে আমায় প্রতিজ্ঞা করো, এরপর থেকে আমার সাথে সাথে অন্য কোন বাচ্চাকে বিরক্ত করবে না। প্রমিস। হ্যাঁ প্রমিস। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে নিচে নামাচ্ছি। আরে পালা পালা। থ্যাংক ইউ, যদি তুমি না থাকতে তাহলে এরা সব সময় আমাকে এভাবে বিরক্ত করত। তুমি না থাকলে আমার কি হতো? এবার আমার যেতে হবে, কিন্তু যখনই তোমার প্রয়োজন হবে তুমি আমাকে ডাকতে পারো। এই কথা বলে ভূত জঙ্গলের দিকে চলে গেল। আর টাপু ও ঠাকুমার সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো। আর সেই দিনের পর থেকে লাল্লানার ওর বন্ধুরা কখনো টাপুকে আর বিরক্ত করত না। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে বলো এই গল্প তোমাদের কেমন লাগলো। এই গল্পটাকে লাইক করো আর নিজের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দাও। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।